আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়ারা ইউরোপ এক্সপ্রেসের পক্ষ থেকে জানাই স্বাগতম যে যেখান থেকে শুনতেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো ভাইয়ারা আজকে আমরা আলোচনা করব হ্যাঁ একটা কথা বলে রাখি ফার্স্টেই হ্যাঁ আমার অনেক ভাইয়ারা আমার কমেন্ট আমার ইনবক্সে কমেন্টস করে ইনবক্সে মেসেজ করে তারপরে ভিডিও নিচে কমেন্টস করে যে ভাই মিডিল ইস্ট থেকে কানাডায় কীভাবে যাবো এটা নিয়ে একটা ভিডিও বানান হ্যাঁ তো মিডিল ইস্ট থেকে কিভাবে কাতারে যাব সরি মিডিল ইস্ট থেকে কীভাবে কানাডায় যাব এখন কিন্তু আপনারা জানেন কিনা চাই না এখন কিন্তু কানাডাতে খুব একটা ভালো একটা অপরচুনিটি চলতেছে যেটাকে আমরা এক্সপ্রেস এন্ট্রি বলি আমি আমার কয়েকটা ভিডিও কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম কানাডা নিয়ে আশা করি যারা ভিডিওটা দেখেন নাই তারা ওইখান থেকে দেখে নেবেন ভিডিওটা ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কানাডা সম্পর্কে কিছুটা আইডিয়া আসবে ঠিক আছে তো হ্যাঁ আমার তো আবার ফিরে আসি আমার আগের প্রসঙ্গে তো ভাইয়েরা বলেছে ভাই আমি তো কুয়েত থাকি আমি তো কাতার থাকি আমি তো সৌদি আরব থাকি আমি কানাডায় যেতে চাই ওইখানে নাকি কোনো ভালো সুযোগ সুবিধা আছে হ্যাঁ ওইখানে নাকি ইজিলি ভিসা হয়ে যায় ব্যাপারটা কতটা সত্য এই ব্যাপারে আপনি কি ধরনের সাজেশন আমাদের দিবেন আমরা কিভাবে যাব হ্যাঁ এই ব্যাপারগুলো অনেকেই কোশ্চেন আকারে করে আমাকে তো আমি যেটা বলবো আমার দিক থেকে হ্যাঁ আপনারা যেটা শুনতেছেন হ্যাঁ এবং যেটা ফেসবুকে এখানে সেখানে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন সব কিছুই সত্য সবগুলোই সত্য বাংলা বাংলাদেশ কানাডায় এদের জনবসূতি এদের খুব বেশি দরকার এদের যে দেশ দেশ অনুযায়ী ওই দেশে ওই পরিমাণ জনসংখ্যা নাই ওয়ার্কার নাই ঠিক আছে যেই লেভেলে ওয়ার্কার দরকার ওই লেভেলের ওয়ার্কার পর্যাপ্ত পরিমাণে নাই তার জন্য এরা বহির্বিশ্ব থেকে স্বল্প কোয়ালিফিকেশন যারা অল্প অল্প শিক্ষাগত যোগ্যতা আছে মানে এরা মানে ওভারঅল সব জায়গা থেকে লোক নিতে আসে বহির্বিশ্ব থেকে আর বিভিন্ন পেশায় বিভিন্ন গ্রেডে লোক নিতেছে ঠিক আছে যেরকম গ্রেড আকারে যদি আমরা বলি চারটা গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং ডি গ্রেড আশা করি যারা শুনতেছেন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো কাইটা কাইটা শুনবেন না ঠিক আছে লাস্ট পর্যন্ত যদি শুনেন তাইলে বুঝতে পারবেন ব্যাপারটা কি আসলে তো এখানে চারটা গ্রেড আছে চারটা গ্রেডের মধ্যে এ বি সি এবং ডি ভাগে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে ঠিক আছে তো এই গ্রেডগুলোর মধ্যে সাপোজ আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে আপনি গ্রেড এতে যাবেন আপনি তারপরে আস্তে আস্তে আপনি গ্রেড ওই অনুযায়ী ভাগ করা হয় যতটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার গ্রেড আপনি পাবেন ঠিক আছে সাপোজ আপনি মোটামুটি আপনি অনার্স মাস্টার্স করছেন আপনি টিচার হিসাবে যেতে চান হয়তো বা আপনি কি বলে কোনো প্রাইভেট কোনো কোম্পানিতে জব করতে যাইতেছেন কোনো ভালো একটা পজিশনে যেতেছেন তাহলে ওই হিসাবে আপনার গ্রেডটা হবে আপনার শিক্ষাগত যোগ্যতার উপর অনেকটা ব্যাপার আছে আর যদি ভালো পোস্টে ভালো র্যাঙ্কিংয়ে যেতে চান সাপোজ ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ প্রফেসর ওইগুলার গ্রেড এ আপনার প্রফেশন অনুযায়ী গ্রেডটা নিচের দিকে চলে আসবে সাপোজ আপনি ইন্টার কমপ্লিট করছেন আপনার গ্রেড হবে সি আপনি এসএসসি কমপ্লিট করছেন আপনার গ্রেড হবে ডি মানে আপনি এখন কোনো কিছু কমপ্লিট করেন নাই আপনি ওয়ার্কার পর্যায়ে যাবেন তারপরেও আপনার গ্রেড ডিতে থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটার যোগ্যতা অনুযায়ী আপনার গ্রেডটা ডিস্ট্রিবিউট করা হবে ঠিক আছে আপনি আপনার আপনি আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন গ্রেডে আসেন সিরিয়ালে কোন গ্রেডে আসেন ঠিক আছে তো এই ব্যাপারগুলা যারা মিডল ইস্ট হয়তো বা ইরাক কুয়েত কাতার সৌদি আরব দুবাই বাহরাইন ওমান যারা আছেন যারা এইসব দেশগুলো থেকে শুনতেছেন তাদের জন্য ব্যাপারটা আরও ইজি কারণ যারা গ্রেট ব্রিটেন সাপোজ আপনার আপনি এসএসসি কমপ্লিট করছেন হয়তোবা আপনি এসএসসি পর্যন্ত কমপ্লিট করতে পারেন নাই বাট আপনি খুব ইংলিশ জানেন মোটামুটি টুকটাক বলতে পারেন বোঝাইতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি গ্রেড ডিতে ডির জন্য অ্যাপ্লাই করতে পারেন গ্রেড ডিতে কী কী টাইপের ওয়ার্ক আছে আপনার আপনার ফার্মিং ওয়ার্ক গ্রেড ডিতে বেশি ঠিক আছে আপনি ফার্মে যাইতে পারেন আপনি ওই ফ্রুট পিকিংয়ে যাইতে পারেন সাপোজ আপনি একটা ফার্মে গেছেন এগ্রিকালচার ফার্মে ওইখানে সাপোজ আপেল গাছে আপেলগুলো পাইকা আছে আপনি জাস্ট ওই আপেলগুলা পারবেন পাইরা একটা খাঁচা বক্সের আছে বক্সের কার্টুনের মতো বক্স ওইটার মধ্যে জাস্ট হয়তো বা টমেটো আপনি হইতে পারে গাছ থেকে পাইরা জাস্ট টমেটো রাখবেন জাস্ট সিম্পল কাজ এত বেশি কোনো মানে কষ্টের কোনো কাজ নাই এখানে ঠিক আছে তারা আপনারা গ্রেড ডিতে অ্যাপ্লাই করতে পারেন যাদের যাদের আর একটু শিক্ষাগত যোগ্যতা আছে এস সিসি কমপ্লিট করছেন হয়তোবা এইচএসসি কমপ্লিট করছেন একটু ইংলিশ একটু আর একটু ভালো জানেন ঠিক আছে তারা কিন্তু গ্রেড সির জন্য অ্যাপ্লাই করতে পারেন গ্রেড সিতে আছে কি সুপারভাইজিং তারপরে আপনি ট্যাক্সি চালাইতে পারবেন ড্রাইভিং করতে পারবেন ঠিক আছে মানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে তো পেপারগুলো মোটামুটি ইজি যারা মিডিল ইস্ট থেকে যারা শুনতেছেন ঠিক আছে যারা মিডিল ইস্ট থেকে যাইতে ইচ্ছা পোষণ করতেছেন তাদের জন্য অনেক ব্যাপারটা অনেক ইজি কারণ তারা অলরেডি অ্যাভরোড একটা বিদেশ একটা দেশে আছে তারা অনেক কালচার সম্পর্কে জানে ঠিক আছে টুকটাক ইংলিশ বলতে পারে নর্মালি আসলে আমরা যখন দেশে থাকি সাপোজ আমি লেখাপড়া করি নাই আমি আন্ডার মেট্রিক ঠিক আছে আমি কিন্তু ওইরকম ইনভায়রনমেন্টে ওইরকম পরিবেশে কাজ করি নাই বিদেশে এসে যেরকম করতেছি ঠিক আছে বাইরে আইসা কিন্তু আপনি সৌদি আরব যান আর দুবাই যান আর কাতার যান ঠিক আছে ওইখানে কিন্তু আপনি যদি বের হন তাহলে আপনি বিভিন্ন ধরনের ভাষার সাথে আপনি পরিচিত হবেন আপনি হিন্দি বলতে পারবেন আপনি ইংলিশ বলতে পারবেন টুকটাক দেশে থাকতে কিন্তু পারতেন না এখানে এসে কিন্তু শিখা গেছেন ঠিক আছে যারা টুকটাক জানেন ইংলিশটা তারা একটু ভালো করে চর্চা করেন ইংলিশটা ঠিক আছে গ্রেড ডির জন্য অ্যাপ্লাই করেন এক্সপ্রেস এন্ট্রিতে লেট না কইরা ঠিক আছে আর কি করবেন যে আপনার অ্যাপ্লাই করার জন্য আপনার একটা স্ট্রং একটা সি তৈরি করতে হবে ঠিক আছে যেই সিভিটা আপনি যখন এ অ্যাপ্লাই করবেন অনলাইনে সিভিটা দেখার পর যাতে আপনার যেই কোম্পানির যেই সুপারভাইজার আছে যারা আপনি যাচাই বাছাই করবে নিরীক্ষার ক্ষেত্রে যারা থাকবে যারা আপনাকে ইনভাইটেশন লেটার দিবে তারা যাতে সিভিটা দেখে যাতে বুঝতে পারে না খুব চমৎকার একটা সিভি বানাইছে ওইরকম অ্যাট্রাক্টিভ এবং খুব ডিজিটাল একটা সিভি আপনাকে বানাইতে হবে সিভির মধ্যে মধ্যে যে সব কিছু যে সত্য লিখতে হবে তা না তা কিন্তু কথা না যারা সিবি বানায় সিবি যা ড্রপ করে চাকরির জন্য অ্যাপ্লাই করে তারা কিন্তু একশোতে একশো সিবির মধ্যে যা লেখা থাকে তারা কিন্তু একশোতে একশো না একশোতে নিরানব্ব নাইনটি নাইন হইলেও সমস্যা নেই নাইনটি পার্সেন্ট হইলেও সমস্যা নেই যে আপনি ইংলিশ ভালো জানেন আপনার এই কাজে দক্ষতা আছে আপনি যেই আপনি যেই ফিল্ডে কাজ করতেছেন মিডিল ইস্টের মধ্যে আপনি ওই ফিল্ডটা তুইলা ধরেন ঠিক আছে আপনি ওই ফিল্ডগুলো ওই অভিজ্ঞতাগুলো সাজায় একটা সুন্দর একটা সিবি বানান নিজের মতো কইরা হয়তো আপনি সাইবার ক্যাফে থেকে বানাইতে পারেন অথবা টাইপিস্টের দোকান থেকে বানাইতে পারেন ঠিক আছে সুন্দর একটা সিবি বানান ঠিক আছে বানান তারপর বানায় সব কিছু রেডি রাখেন আমি আমার নেক্সট একটা টিউটোরিয়াল ই করব ঠিক আছে মানে আপলোড করব খুব তাড়াতাড়ি এটার মধ্যে আমি ডিটেইলস দিয়ে দিব যারা অল্প যোগ্যতায় যারা আছেন যারা এসএসসি পাস করছেন ইন্টার এস এইচএসসি পাস করছেন ইন্টার পাস করছেন যারা ম্যাট্রিক পাস করছেন যারা তারা মানে যারা সি এবং ডি গ্রেডে যারা অ্যাপ্লাই করবেন তারা কিভাবে এবং কোথেকে রিয়েল সাইটে দালালের মারফত ছাড়া আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দালাল ছাড়া দালাল যদি দেন দালালে কিন্তু আপনার সেম কাজটাই করবে এইদিকে দিক থেকে পি মানে কাগজপত্র সংগ্রহ করে এরা কিন্তু ওইভাবেই অ্যাপ্লাই করবো দরকার আছে আপনি দালালরা দিলে দালালের মারফত যদি আপনি জান তাইলে আপনার কত টাকা দিতে হবে আপনার দশ থেকে পনেরো লাখ টাকা দিতে হবে ঠিক আছে আমি আবারও বলতেছি দালাল হইতে সাবধান দালালের দিয়ে যেই টাকাটা পনেরো লাখ টাকা দিয়ে যেই কাজটা আপনি করাবেন সেই কাজটা আপনি পাঁচ হাজার টাকার চেয়ে কমে আপনি করতে পারবেন ঠিক আছে তো দালাল হইতে সাবধান আমার কথাগুলো মন দেওয়ার শুনেন এবং আমি যা বলতেছি ওইগুলো জাস্ট ফলো করেন ঠিক আছে দালালের কাছে ভাই এত কষ্টের টাকা যারা মিডিল ইস্টে থাকেন আমি জানি ভাই আমার একটা কাজিন থাকে খুব কষ্ট করে ভাই খুব কষ্ট কষ্টের টাকা এত কষ্টের টাকা ভাই দালালের দেওয়ার কোনো মানেই হয় না নিজে চেষ্টা করেন কপালে থাকলে যাইবেন কপালে যদি না থাকে কপাল যদি খারাপ হয়ে যাইবেন মিডিল ইস্টে থাকবেন সমস্যা কি ভাই লস তো হইতেছে না আপনার তাই না দালালরে দেন পনেরো লাখ টাকা দিলে আপনার কি চিন্তা করতে পারছেন আপনার অনেক আপনাদের অনেক মজার মজার গল্প বইলা নিবে পনেরো লাখ টাকা দিবেন দিয়া আপনি ভিসা যদি না হয় তাহলে আপনি হয়তোবা দেখবেন যে অর্ধেক টাকা দালাল খাইয়ে দিছে আর বাকি অর্ধেক টাকা আপনার দিছে ঘুরায় 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 বিভিন্ন গল্প বইলা আপনারা কিন্তু অর্ধেক টাকা খাইয়ে ফেলবে এরা ঠিক আছে এটাও কিন্তু একটা ধান্দা আমি যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন একটা স্ট্যান্ডার্ড একটা সিবি বানান সি এবং ডি গ্রেডে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আমি আমার নেক্সট ভিডিও আজকে এতটা সময় নেই হাতের মধ্যে ডিটেলস যদি বোঝাই না বোঝাই তাহলে আপনারা হয়তো বুঝবেন না ঠিক আছে ডিটেলস সময় নিয়ে লম্বা সময় নিয়ে আমি একদম এ টু জেড আপনাদের দেখাবো যে কীভাবে কানাডার জন্য ফার্মার ওয়ার্ক কৃষিকাজে এবং ড্রাইভিং জবের জন্য কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর যারা হেভি লাইসেন্স যাদের আছে মিডিল ইস্টে তাদের জন্য আরও সুন্দর চান্স আছে ঠিক আছে আপনারা জাস্ট আমার ভিডিওগুলো শুনেন এবং আমি যেটা বলি কথা মতো কাজ করেন আমি আজকে আসলে বাসা যেতেছি ডিউটি থেকে সময় অনেক দিন ভিডিও দেওয়া হয় না আমার চ্যানেলের মধ্যে তো হাঁটতে হাঁটতে একটা ভিডিও বানাইলাম আর কি ঠিক আছে তো আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমি আমার নেক্সট ভিডিওতে এ টু জেড দেখাবো ছুটি আমার ছুটির দিনে যখন ছুটি পাবো আমি অফ ডেতে আমি ওই ভিডিওটা তৈরি করব ঠিক আছে তো অল্প সময়ের মধ্যে ভিডিও তো মানে লম্বা ভিডিও অথবা এত ভালো ভিডিও তৈরি করা সম্ভব না কিন্তু অ্যা টু জেড বুঝাইয়া তারপরে ভিডিওটা বানাইতে হবে আশা করি বুঝতে পারছেন তো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভাইয়া ভালো থাকবেন থাকবেন পরবর্তীতে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে ঠিক আছে সেই প্রত্যাশায় ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম